সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই তো আজ একটা ইফতার পার্টি আসলে ইফতার পার্টিও না দাওয়াত বলতে পারেন এটা আসলে আমার ফ্রেন্ডের মেয়ের জামাই আমাদের দামান উনি ওনার শ্বশুর শাশুড়ির জন্য ইফতার নিয়ে এসেছেন তো মেয়ে আমাকে ফোন করে বলেছে খালা আপনিও আসবেন আপনারও দাওয়াত রইল তো কিভাবে জানি না কিরকমটা আসলে আপনাদের কাছে লাগছে আমার কাছে তো অনেক ব্যতিক্রম লাগছে আসলে অনেক ব্যতিক্রম ইফতার এটা আসলে আমরা নর্মালি আমাদের মেয়ের বাড়িতে আমরা ইফতার পাঠিয়ে থাকি এটা আসলে ওখান থেকে এসেছে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ লোকদের ইফতার পাঠিয়ে দিয়েছেন ওনারা আসলে অনেক অনেক কি বলবো আমি জানি না আমার বলার ভাষাও নেই অনেক ভালো মানুষ আসলে ওরা আর ওনার আমাদের মেয়ের যে শাশুড়ি উনি অনেক কষ্ট করেছেন আসলে বিচারি অনেক কষ্ট করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে হেলথের মাঝে আসলে উনি ওনাকে বরকত দান করুক আর উনি অনেক কিছু বানিয়েছেন এই তো আপনারা দেখতেই পারছেন অনেক কিছু একলাতে বানিয়ে দিয়েছেন কারণ ওনার এত ধৈর্য আমরা অবাকি হয়ে গিয়েছি আসলে এত কিছু করেছেন উনি আমাদের জন্য আমরা জানিও না এত কিছু বানিয়ে দিবেন আমরা তো ভাবছি না এত কিছুতে উনি আমাদেরকে দিয়ে দেবেন তাই আমার ফ্রেন্ডও উনি বলেছিলেন কেন এত কষ্ট করেছেন উনি কারণ আসলে একলা হাতে অনেক কষ্ট হয়ে যায় আমাদের বিআইনকেও ক্রেডিটটা দিচ্ছি আসলে উনি সব কিছু একা হাতে করেছেন ভালোই লাগছে আসলে মানুষ আসলে বলে না যে কাউকে কিছু দিতে হলে কাউকে কিছু করতে হলে কিছু পেতে হয় কিছু দিতে হয় প্রথমে আসলে তেমনটা না মাশাল্লাহ এটা উনি দেখিয়ে দিলেন যে দেওয়া নেওয়া আসলে কারো পক্ষ থেকে না এটা আসলে মনের পক্ষ থেকে মন খুশি যার সাথে হয় তার সাথে অনেক কিছু করতে ইচ্ছে হয় তাই উনি বানিয়ে দিয়েছেন আসলে যদি মনের আন্তরিকটা ভালো না হতো তাহলে কিছুই বানাতেন না উনি কিছুই দিতেন না তা আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো মনের মানুষ উনি নাস্তা বানিয়ে দিয়েছেন ছেলের শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছেন অনেক ভালো আসলে কাজটা করেছেন আর আসলে এটা দেখে অনেকেরই আসলে ভালো লাগবে আসলে আমি মনে করি সবার কাছে একটু ব্যতিক্রম একটা জিনিস আসলে আমরা তো সবাই আশা করে থাকি যে ছেলের শ্বশুর বাড়ি থেকে আসবে আমরা খাবো কিন্তু এটা আসলে সত্য না এই তো আমাদের বিআইন দেখিয়ে দিলেন যে দেখুন শুধু খেতে হয় না দিতেও হয় তো আসলে ইফতার এমন না যে যে যাকে দিতে পারেন দেওয়াই জরুরি তা আসলে না কাউকে না যে কাউকে আপনি ইফতার দিতে পারবেন এটা হলো আপনার মনের মতো মানুষ হোক নাই বা হোক নেইবার হোক আপনার আশেপাশে লোক হোক যে কোনো মানুষ হোক আপনি দিতে পারবেন এটা আসলে আমরা বুঝি না ওনার সাথে আমার এতটা মিল নাই তাহলে আমরা দেব কেন আসলে এটা আমাদের বলা আসলে এটা আমাদের চিন্তা করা অনেক ভুল তো ঠিক আছে ওনার তারিফটা আসলে আমরা সবাই করছি এখানটায় আমাদের ভাবিও ছিলেন আমাদের আমার ফ্রেন্ডের ভাই বউ উনিও ছিলেন উনিও তারিফটা অনেক করেছেন আসলে তাই উনিও অনেক কেক বিস্কিট এগুলো নিয়ে গিয়েছিলেন ওগুলো ভাবছিলাম ওনাকে বললাম একটু মজাই করছিলাম যে তোমারগুলো কোথায় তোমারগুলো বের করো তো একটু মজা করছিলাম আসলে মজাই তো করতে হয় ভাবিদের সাথে তাই একটু মজা করছিলাম উনি আমার ভাবি হন তাই আমি ওনার সাথে একটু মজা করছিলাম তো বের করে উনি দেখাচ্ছেন যে এই দেখো আমাকে আমিও নিয়ে এসেছি তো এই তো এগুলো দেখে আমরা একটু মজা করছি তারপরে আমরা চা টা খেলাম আসলে সব কিছু শুট করতে পারি নাই কারণ হচ্ছে বাচ্চারা তো আমাদের সাথে ওদেরকেও দেখতে হয় আর তারপরে আমার যে ভাইয়ের ছেলে ওটা একটু ছোট অনেক ছোটাছুটি করছিল ও আসলে অনেক ভালো লাগছিল দিনটা আসলে ভালোই গিয়েছিল আস্তা দিন আমরা রোজা রেখে ইফতারটা করেছিলাম অনেক তৃপ্তি মিটিয়ে ইফতারটা করলাম আসলে মাশাল্লাহ অনেক ধন্যবাদ আমাদের বিআই বিআইন আমাদের জিয়ারিও আছেন আসলে তো উনিও বানিয়ে দিয়েছেন অনেক কষ্ট করেছেন আসলে সবাইকে অনেক ধন্যবাদ আসলে তো এই তো আমার ফ্রেন্ডও অনেক ভালো মানুষ আসলে ভালো মানুষদের জন্য আল্লাহ ভালো মানুষই রাখেন এটা আমি
বুঝে গেছি আসলে। তো প্রথমে ভাবতাম যে না, ভালো মানুষদের জন্য খারাপই হয়, তা আসলে না, এটা সঠিক না। আল্লাহ ভালো মানুষদের জন্যই ভালো মানুষ রাখেন। তো আমার ফ্রেন্ড, উনি অনেক ভালো মানুষ, উনি ভালো মনের মানুষ। আসলে আমি বললে বেশি হয়ে যাবে, আপনারা বলবেন যে বেশি বলে ফেলছি, আসলে তা না। উনার জন্য যাই বলি আমি কিন্তু কম হবে। উনি আমাকে অনেক সাপোর্ট করেছেন। আমি কিভাবে বলবো যে আমার যদি একটা বড় বোন হতো, আমি জানি না এভাবে সাপোর্ট করতো কিনা, তবে উনি আমাকে অনেক সাপোর্ট করেছেন মাশাল্লাহ। তাই এনার জন্য আমি আমার দিল থেকে দোয়া করি সব সময়, উনার বাচ্চাদের জন্য আমি দোয়া করি সব সময়, করতেও থাকবো যতদিন আমি বেঁচে থাকবো। আর এই এভাবে আসলে আমি চাই সারাটা জীবন, যতদিন আমি বাঁচবো, আমি যেন আমার ফ্রেন্ডের সাথে বাঁচতে পারি, আমি থাকতে পারি, ভালোভাবে চলতে পারি। দোয়া করবেন আপনারা সবাই। আমার ফ্রেন্ডের ফ্যামিলিটাও মাশাল্লাহ অনেক ভালো, অনেক ভালো একটা ফ্যামিলি। আমি এরকম ফ্যামিলি কমই দেখেছি আসলে, আমি আসলে দেখিনি বলতে পারেন। কারণ হচ্ছে এই এদেশে আসলে এত আন্তরিক, এত ভালো মনের মানুষ, এত মিল, এত ইসলামিক আমি কখনো দেখিনি মাশাল্লাহ। ওনারা অনেক ভালো মনের মানুষ। বাংলাদেশে তো কেউ কারো কাছে যেতে হয় না, সবাই আশেপাশে থাকেন। আর এখানটায় আসলে কাউকে আমরা ফেলে লাগে যেমন আসলে খেয়ে কি পেয়ে গেলাম আসলে, তাই মনে হয়। তো ওনাকে পেয়ে আসলে আমার দিলটাও খুশ হয়ে যেত, আমার ভালো লাগতো। আমার বাচ্চারা তো বুঝেই না, খালা খালা পুরা দিন বলতে থাকে। তো আমার ছেলে আমার মেয়ে ওখানটায় গেলে অনেক খুশি থাকে। যখন থেকে এই মেয়েটার বিয়ে হয়ে গেছে আসলে, তখন থেকে একটু যাওয়া কম হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে মেয়েটা অনেক খুশি মনের ছিল আসলে, যখনই যেতাম পুরাটা দিন আসলে ভালো লাগতো। এখন লাগে কি অন্ধকার অন্ধকার হয়ে গেছে তার ওনার ঘরটা। আসলে আমার অলরেডি আরেকটা বাগ্নি আছে আসলে, তারপরেও কেন জানি না ওর জন্য একটু মায়াটা কাজ করে, জানি না, একটু বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছি। এই তো যখনই যাই আমার ছেলেদেরকে নিয়ে, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে, ও পুরা দিন খেলা করতে থাকে, বাচ্চাদেরকে ও অনেক ভালোবাসে। তো যেখানেই গিয়েছে মেয়েটা, আর আমরা সবাই দোয়া করি, আপনারাও দোয়া করবেন যেন ওখানটায় মেয়েটা সুখী থাকে, শান্তিতে থাকে, ওর ঘরটা সুখে শান্তিতে পড়ে দেন আল্লাহ। এটাই আমরা চাই মেয়েটার জন্য। অনেক কখনো কখনো আমি কাঁদি আসলে, কারণ হচ্ছে ওটা আমার আসলে আমার মেয়ের মতো করে, আমি যখন ওকে আমি ছোট্টবেলা থেকে পেয়েছি আসলে অনেক ভালো একটা মেয়ে বলতে পারেন। আমি আমি বলতে পারেন যে আমি ওর সব কিছু আমি দেখেছি আসলে, অনেক ভালো। তো ঠিক আছে, বলতে বলতে ইমোশনালটা হয়ে যায় আমি এরকম। আমি ওর জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন ওর লাইফটাকে ইজি করে দেয়, লাইফটাকে সুখী করে দেয়, শান্তি করে দেন, এটাই আমি চাই। আমার মেয়ের জন্য যতটুকু দোয়া আমি করতে পারি ততটুকু আমি ওর জন্যও করি, করতেও থাকবো। ঠিক আছে, তো বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি আসলে, যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে মানুষ বলতেই ভুল হয়, আমারও ভুল হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ঠিক আছে, আপনারা আমার ভিডিওটা দেখেন। তারপরে আমি একটু ঘরে চলে এসেছি, এসে আমার মেয়েকে একটু ও কেক খাবে তাই ও এনেছিল, তো কেক দিলাম, স্ট্রবেরি কেটে দিলাম, ওগুলো খাচ্ছে। তারপরে আমরা নামাজ পড়তে চলে যাব, নামাজ পড়ে বেডে চলে যাব আসলে। তো এই তো, কার কেমন লাগলো ভিডিওটা বলবেন, আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আর দিনটাও অনেক ভালো কেটেছে। একটু খুশি, একটু আনন্দ, এটাই আমাদের লাইফের জন্য অনেক কিছু। যখন ছোট ছোট খুশি আপনাদের সামনে আসে দেখবেন অনেক ভালো লাগে। তো এই খুশিটা আমাদের কাছে অনেক ভালো লাগছিল। আমি তো অনেক মন থেকে অনেক দোয়া করি আমার মেয়ে, আমার ফ্রেন্ডের মেয়ের জন্য, দামানদের জন্য, ওর ফ্যামিলিটার জন্য, সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে অনেক হায়াত দান করেন, আর এভাবে সারাটা জীবন আমাদের সাথে হাসি খুশি থাকতে পারেন, দুঃখ যাতে এদের কাছে না যেতে পারে, এটাই আমি চাই, আপনারাও দোয়াটা করবেন। তো ঠিক আছে, এরকমটা বলছি না, বলতে পারেন যে খাওয়াচ্ছে তাই এরকমটা বলছি, আসলে তা না, এরকমটা বলা উচিতও নাই। আসলে সবাই সবার জন্য দোয়া করতে পারেন, আমার জন্য দোয়া করবেন, ওনাদের জন্য দোয়া করবেন, এত মজার খানা খাবে খাইয়েছেন ওনারা, তো দোয়া তো করতেই হবে, কারণ এটা তো ওনাদের প্রাপ্য আসলে। এই
তো নেক্সট ডে আসলে আমি করে ছিলাম, যাইনি ওখানটায়, আমি ফ্রেন্ডের করে যাইনি। কারণ আমি বলেছিল যে কাল আপনি আসবেন, কালও আসবেন, আমি এখানটায় যখনই আসি আপনি আসবেন, তখন আমি যেতে পারি নাই। কারণ বলে দিয়েছি আমি যেতে পারবো না, কারণ আমার হাজবেন্ডের কাজ আর্লি চলে গিয়েছেন। তাই আমার ফ্রেন্ড বলেছেন যে আমি নিয়ে যাব তোমাকে, রেডি থাকো। তাই বললাম না আজ না, অন্য একদিন যাব। আজ একটু রান্নাবান্না একটু আছে, রান্নাবান্না করব, সেহরির জন্য কিছু রান্না করব, তাই আর যাইনি। ওখানটায় আমার ছেলে বারবার এসে আমাকে বলছিল নামাজ পড়বে, চলে এসো নামাজ পড়তে হবে। আমি বললাম বাবা তুমি নামাজ পড়ে নাও, আমি একটু কাজ করছি, কাজগুলো করে নেই, তারপর আমি নামাজ পড়তে আসব। তাই তো আমি এর পাখে আমি রান্নাগুলো করে নিচ্ছি, রান্নাগুলো অলমোস্ট হয়ে যাচ্ছে। এখানে আসলে জানি না বকরি বলে আসলে গোট মিট, এটা দেখেছি এমিলিকা, তো এটা নিয়ে এসেছেন হাফ কিলো আমার হাজবেন্ড, উনি খাবেন বলে, তাই ওনাকে এটা রান্না করে দিচ্ছি। একটু বলেছেন যে জল জল রাখার জন্য। আর ওইদিকে একটু চিকেনটা, সফট চিকেনটা বানিয়ে নিচ্ছি মেয়ের জন্য, মেয়ে যখন সেহরি খাবে, তাই ভাবছি ও কিছু কিছু একটা ওকে তো খাওয়াতে হবে আসলে, তাই ওটা আমি চিকেন বাচ্চাদের জন্য রান্না করে নিচ্ছি। তো রান্না হয়েও গেছে অলমোস্ট, আমি রান্না করে তারপরে নামাজ পড়তে চলে যাব, নামাজ পড়ে বাচ্চাদেরকে নিয়ে বেটে চলে যাব আসলে। তারপরে আসলে আমার হাজবেন্ড যখন আসবেন, উনি এসে তারপরে ওনার ফ্রুটসগুলো খাবেন। আসলে সেহরির জন্য এত কিছু খাওয়াও যায় না, আমি অল্প কিছু রান্না করি। এর সেহরি যখন থেকে রোজা এসেছে মাশাআল্লাহ, আমার ঘরে জানি না কেন বরকত চলে এসেছে, কিছুই শেষ হচ্ছে না, যা কিছুই রান্না করি কিছু না কিছু, কিছু না কিছু একটু একটু থাকে আসলে। তো কিছু করার নেই, আমি কি করব, ফেলতেও পারবো না, রমজান মাস ফেলতেও পারবেন না, এমনিতেই আমি ফেলি না আসলে কোনো কিছু, আমি চেষ্টা করি জেনে খাওয়ার। তারপরে আমি একটু কম কমই রান্না করি, যে একটা শেষ হয়ে গেলে তারপরে অন্যটা আমি রান্না করি। আমার ঘরে হয় কি, একটা রান্না করলে আপনি নেক্সট ডে আমি আবার এই সমান খাবারটা আমি সামনে দিতে পারি না, আমার হাজবেন্ড বলেন আর কিছু আছে কি না। তো যখনই এরকমটা বলেন, খাবার একদিন হয়ে গেছে অলমোস্ট, এক অক্ত আসলে উনি খাবেন, পরের অক্ত উনি বলবেন আর কিছু আসে কি আছে কিনা। তো আসলে ভালো লাগে না এরকম শুনলে, আমার কাছে লাগে না, ওটা শেষ হওয়া পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত তো আমি রান্না করতে পারবো না। কারণ হচ্ছে কি করব, আমি খানা খাবারগুলো কাউকে দিতেও পারবো না, ফেলতেও পারবো না, তাই আমরা খেতে হবে আসলে। অল্প রান্না করি যাতে শেষ হয়ে যায়, তাও শেষ হয় না, তো কি আর করার, কিছু করার নেই, করতে হবে, যা কিছু রান্না করি তাই খেতে হবে। আর আমি বলেছি আমার হাজবেন্ডকে যে না, আমি রমজান মাসে এত কিছু রান্না করব না, অল্প অল্প রান্না করব, যা রান্না করব তাই খাবেন, আর বলে দেবেন কী কী খাবেন, তাহলে আমি আমার জন্য ইজি হবে। কারণ হচ্ছে আমরা মেয়েরা সব কিছু আমাদের কি করতে হয়, কারণ এই যে কী খাবেন, হাজবেন্ড কী খাবেন, বাচ্চারা কী খাবেন, এটা আমাদেরকে ডিসাইড করতে হয়। যদিও আমার হাজবেন্ড বলেন এই জিনিসটা আমি খাবো, ওই জিনিসটা আমার জন্য বানিও, তাহলে আমার জন্য হেল্প হতো, উনি এরকমটা বলেন না, বলেন যা খুশি বানিয়ে নাও। তারপরে কি হয়, আমার কাছে লাগে যে মন, উনি তো খান, তারপরেরটা নেক্সট ডে আর খান না, তা আমার আবার বানাতে হয়। তাই আমি বলছি ওনাকে যে রোজা মাসে এরকমটা করব না, আমি যা বলবেন তাই আমি বানাবো, আমি বারবার রান্না করব না, কারণ বারবার রান্না করলে আসলে খাবারগুলো ওয়েস্ট হয়ে যায়। তো ঠিক আছে, এরকম করে আমি খাবারগুলো বানাই, অল্প অল্প খাবার কিছু বানাই আসলে, আমি কিছু রেখে কিছু বানাই, এরকমটা করি। আর আমার তো আসলে পুরনো খাবার আদতই হয়ে গেছে, এরকমটা থাকে সেম খাবার আমি ফেলতে তো পারবো না, তো আমাকে খেতে হয়, ফিনিশ করতে হয়। তো আর কি করার, কিছু করার নেই। আর এই তো আমি এদিকে রান্নাটাও করে নিচ্ছি, রান্না হয়েও যাচ্ছে, আলুটা দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, অনেকগুলো কথা বলে ফেলছি, যদিও আমার কথাগুলোর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। তো ঠিক আছে, আমাকে সাপোর্ট করে যাবেন, একটু হলেও কমেন্টসটা করবেন, কমেন্টসটা করলে হয় কি, আমি একটু উৎসর্গ হই, একটু খুশি হই, আমার মনটা একটু খুশি হয় যে আমি একটু ভালো ভিডিও দিতে পারছি, বা আমার ভিউয়ার্সরা আমাকে ভালোবাসছে, আমাকে
আমার ভিডিওটাকে ওরা লাইক করছে, এই তো এতটুকুই আর কিছু না। তো ঠিক আছে, আপনার যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজান মাসে বেশ বেশ করে ইবাদত করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সকল মুসলিম উম্মাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি যে যেখানে আছেন, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, আল্লাহ যেন সবার মনোকামনা আল্লাহ পূরণ করেন এই রমজান রহমত মাসে। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ সবাইকে।